সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। আমাদের এখনকার আয়োজনে রয়েছে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এর সংক্ষিপ্ত বাংলা জীবনী। আর এই জীবনীটি তৈরি করার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন তানভীর হাসান নামের একজন বন্ধু। আপনাকে অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্টটি করার জন্য। সেই সাথে আপনি যদি চান আপনার কোনো প্রিয় ব্যক্তিত্ব অথবা জানার আগ্রহ আছে এমন কোনো ব্যক্তির উপর আমাদের পরবর্তী ভিডিওটি তৈরি করা হোক, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। সেই সাথে আরেকটি কথা বলে রাখতে চাই, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা রিকোয়েস্ট করেছেন অথচ আপনার ভিডিওটি তৈরি করা হয়নি, এতে আপনি অনেকটা মনোক্ষুণ্ণ হয়েছেন এবং মন খারাপ করেছেন। তাদের উদ্দেশ্য করে বলছি, আমাদের কাছে এখনও প্রায় 50টির মতো পেন্ডিং রিকোয়েস্ট রয়েছে, অর্থাৎ রিকোয়েস্টেড ভিডিও রয়েছে। সো একসাথে এতগুলো ভিডিও আমাদের পক্ষে তৈরি করা সম্ভব নয়, পর্যায়ক্রমে আপনাদের সবার রিকোয়েস্টেড ভিডিওগুলি তৈরি করা হবে, কারণ আমাদের এই ভিডিও তৈরি করা শুধুমাত্র আপনাদের জন্যই। সো আশা করি আমাদের এই প্রবলেমটুকু আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মনে রাখবেন অবশ্যই অবশ্যই আপনার রিকোয়েস্টেড ভিডিওটি আমরা তৈরি করব। সেজন্য সাবস্ক্রাইব করে সবসময় আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং আমাদের ফেসবুক ফ্যান পেজটিতে আপনারা লাইক করে আমাদের সাথে আরও দ্রুত যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক ফ্যান পেজটির লিঙ্কটি কমেন্ট সেকশনের পিন কমেন্ট প্লাস আমাদের ডিসক্রিপশনে দেয়া থাকবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নবাব সিরাজউদ্দৌলা, যার পুরো নাম হচ্ছে মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা, যিনি ছিলেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। পলাশীর যুদ্ধে তার পরাজয় ও মৃত্যুর পরই ভারতবর্ষে প্রায় 200 বছরের ইংরেজ শাসন এবং শোষণের সূচনা হয়। সিরাজউদ্দৌলা তার নানা নবাব আলীবর্দী খান এর কাছ থেকে 23 বছর বয়সে 1756 সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করেছিলেন। তার সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে 13 জুন 1757 সালে পলাশীর যুদ্ধে পরাজিত হন তিনি। রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার গ্রহণ করে। এবার চলুন বিস্তারিতভাবে নবাব সিরাজউদ্দৌলা এর প্রাথমিক জীবন, তার ক্ষমতা গ্রহণ এবং পলাশীর যুদ্ধে হারের মাধ্যমে তার জীবনাবসান সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করি। সিরাজউদ্দৌলা জন্মগ্রহণ করেছিলেন 1733 সালে। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার নবাব আলীবর্দী খান এর নাতি। আলীবর্দী খানের কোনো পুত্র ছিল না, তার ছিল 3 কন্যা। 3 কন্যাকেই তিনি নিজের বড় ভাই হাজী আহমদ এর 3 পুত্র নওয়াজেশ মুহাম্মদের সাথে, বড় মেয়ে ঘোষিটি বেগমের সৈয়দ আহমদের সাথে মেজ মেয়ে এবং জয়নউদ্দিন আহমদের সাথে ছোট মেয়ে আমেনা বেগম এর বিয়ে দিয়েছিলেন। আমেনা বেগমের 2 পুত্র ও 1 কন্যা ছিল। পুত্ররা হলেন মির্জা মোহাম্মদ তথা সিরাজউদ্দৌলা এবং মির্জা মেহেদি। আলীবর্দী খান যখন পাটনার শাসনভার গ্রহণ করেন তখন তার 3য় কন্যা আমেনা বেগমের গর্ভে মির্জা মোহাম্মদ তথা সিরাজউদ্দৌলা এর জন্ম হয়। এ কারণে তিনি সিরাজের জন্মকে সৌভাগ্যের লক্ষণ হিসেবে বিবেচনা করে আনন্দের অতিশয্যে নবজাতককে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেন। সিরাজ তার নানার কাছে ছিল খুবই আদরের। যেহেতু তার কোনো পুত্র ছিল না, তিনি মাতামহের স্নেহ ভালোবাসায় বড় হতে থাকেন। সিরাজউদ্দৌলার জন্ম তারিখ বা সাল নিয়ে মতপার্থক্য রয়েছে, তবে অধিক গ্রহণযোগ্য মত হল সিরাজউদ্দৌলা 1732 সালে জন্মগ্রহণ করেন। 1746 সালে আলীবর্দী খান মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে গেলে কিশোর সিরাজ তার সাথী হন। আলীবর্দী সিরাজউদ্দৌলাকে বালক বয়সেই পাটনার শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেছিলেন। তখন তার বয়স ছিল অল্প, তাই তিনি রাজা জানকীরামকে রাজপ্রতিনিধি হিসেবে নিযুক্ত করেন। কিন্তু বিষয়টি সিরাজউদ্দৌলাকে সন্তুষ্ট করতে পারেনি, তাই তিনি একদিন গোপনে কয়েকজন বিশ্বস্ত অনুচরকে নিয়ে ভ্রমণের নাম করে স্ত্রী লুৎফুন্নেসাকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ থেকে বের হয়ে পড়েন। বিনা অনুমতিতে জানকীরাম তার শাসনভার ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। দুর্গের দ্বার বন্ধ করে বৃদ্ধ নবাবের কাছে বিস্তারিত তথ্য জানিয়ে দূত পাঠান জানকীরাম। অন্যদিকে জানকীরামের আচরণে ভীষণ ক্ষুব্ধ হয়ে সিরাজউদ্দৌলা দুর্গ আক্রমণ করেন। উভয় পক্ষে লড়াই শুরু হয়ে গেলে হতাহতের ঘটনাও ঘটে। ঘটনার সংবাদ পেয়ে আলীবর্দী খান দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। সেদিনই আলীবর্দী খান দুর্গের অভ্যন্তরস্থ দরবারে স্নেহভাজন দৌহিত্রকে পাশে বসিয়ে ঘোষণা দেন যে আমার পরে সিরাজউদ্দৌলাই বাংলা বিহার উড়িষ্যার মসনদে আরোহণ করবে। ইতিহাসে এই ঘটনাকে সিরাজউদ্দৌলার যৌব রাজ্যাভিষেক বলে অভিহিত করা হয়। এই সময়ে সিরাজউদ্দৌলার বয়স ছিল মাত্র 17 বছর।
তবে তাকে সিংহাসনের উত্তরাধিকার মনোনয়ন করার ঘটনা তার আত্মীয়বর্গের অনেকেই মেনে নিতে পারেনি। অনেকেই তার বিরোধিতা শুরু করেন। এদের মধ্যে ছিলেন আলিবর্দী খাঁর বড় মেয়ে খুশিটি বেগম এবং তার স্বামী নওয়াজেশ মোহাম্মদ। এছাড়া আলিবর্দী খানের জীবদ্দশায় সিরাজউদ্দৌলা ঢাকার নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অবশেষে যখন 1756 সালের 10 এপ্রিল তার নানা আলিবর্দী খাঁ মৃত্যুবরণ করেন, সে সময় এক দুর্যোগময় পরিস্থিতিতে সিরাজউদ্দৌলা নবাব হিসেবে সিংহাসনে আরোহণ করেন। সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে আরোহণ করেন, তখন থেকেই কলকাতায় ইংরেজদের প্রতাপ ধীরে ধীরে বাড়তে থাকে। তিনি তাদেরকে দমন করার জন্য কাশিমবাজারের কুঠিয়াল ও ওয়াশনকে কলকাতার দুর্গ প্রাচীর ভেঙে ফেলতে ও ভবিষ্যতে নবাবের পূর্বানুমতি ছাড়া এ ধরনের কাজ না করার নির্দেশ দেন। কিন্তু ইংরেজরা তার এ আদেশ অমান্য করে তাদের কাজ বহাল রাখে। সিরাজউদ্দৌলা তখন বুঝতে পারলেন গৃহ বিবাদের সুযোগ নিয়ে ইংরেজরা উদ্যত স্বভাবের পরিচয় দিচ্ছে। সুতরাং প্রথমেই ঘষিটি বেগমের চক্রান্ত চূর্ণ করার জন্য তিনি সচেষ্ট হন। তিনি মতিঝিল প্রাসাদ অধিকার করে ঘষিটি বেগমকে মুর্শিদাবাদ নিয়ে আসার ব্যবস্থা করেন। মতিঝিল অধিকার করে নবাব কাশিমবাজারের উদ্দেশ্যে রওনা হন। 27 মে তার সেনাবাহিনী কাশিমবাজার দুর্গ অবরোধ করেন। তিনি কাশিমবাজার দুর্গের কুঠিয়াল ও ওয়ারশনকে দরবারে হাজির হয়ে তার নির্দেশ যথাযথভাবে পালন করার জন্য অঙ্গীকারপত্র লিখতে বলেন। ওয়ারশন এই অঙ্গীকারপত্র লিখতে বাধ্য হন। একই বছর 18 জন সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেন। তুমুল যুদ্ধ হওয়ার পর 20 জুন কলকাতা দুর্গ সিরাজের দখলে আসে। তিনি দুর্গে প্রবেশ করেন এবং দরবারে উপবেশন করে উমিচাঁদ ও কৃষ্ণ বল্লভকে সেখানে উপস্থিত হওয়ার আদেশ দেন। এরপর সেনাপতি মানিকচাঁদের হাতে দুর্গের শাসনভার ছেড়ে দিয়ে সিরাজউদ্দৌলা রাজধানীতে ফিরে আসেন। 12 জুলাই তিনি রাজধানীতে প্রত্যাবর্তন করেন। এরপর সিরাজউদ্দৌলা দিল্লির বাদশাহ পূর্ণিয়ার নবাব শওকত জংকে বাংলা বিহার উড়িষ্যার নবাবি সনদ পাঠান। শওকত নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধযাত্রা আয়োজন করে। ইংরেজরা এই সংবাদ পেয়ে গোপনে শওকত জংয়ের সাথে মিত্রতার করার চেষ্টা করতে থাকে। অপরদিকে মাদ্রাজের ইংরেজ দরবার কর্নেল রবার্ট ক্লাইভকে প্রধান সেনাপতি করে কলকাতা পুনরুদ্ধারের জন্য পাঠিয়ে দেয়। সিরাজউদ্দৌলা শওকত জংকে প্রতিরোধ করার জন্য রওনা হন। পথিমধ্যে নবাবগঞ্জ নামক স্থানে উভয় পক্ষ মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধে শওকত নিহত হন। সিরাজউদ্দৌলা মোহনলালের হাতে পূর্ণিয়া শাসনভার অর্পণ করে রাজধানীতে ফিরে আসেন। ক্লাইভ ও ওয়াটসন পোলতায় পৌঁছেই কলকাতা অভিমুখে রওনা হয়। প্রায় বিনা যুদ্ধে তারা কলকাতা দুর্গ জয় করে নেন। এর আগে ক্লাইভ ও ওয়াটসন কলকাতায় এসে সিরাজউদ্দৌলার কাছে সন্ধির প্রস্তাব পাঠিয়েছিলেন এবং সিরাজউদ্দৌলা তাতে রাজি হয়েছিলেন। কিন্তু ইংরেজরা শর্ত ভঙ্গ করে কলকাতা আক্রমণ করে। সিরাজউদ্দৌলা তার মন্ত্রীদের কুচক্রের বিষয়ে শঙ্কিত হয়ে পড়েন। তাই সে সময় ইংরেজদের সকল প্রকার দাবিতে রাজি হয়ে 1757 সালের 7 ফেব্রুয়ারি একটি সন্ধিপত্রে স্বাক্ষর করেন। ইতিহাসে এই সন্ধি আলীনগরের সন্ধি নামে পরিচিত। কিন্তু ইংরেজরা তাদের মতিগতির কোনো পরিবর্তন করল না। মূলত তাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল ফরাসিদের সঙ্গে, কিন্তু সিরাজউদ্দৌলা ফরাসিদের বেশি প্রাধান্য দিচ্ছিলেন। আলীনগরের সন্ধির প্রতিশ্রুতি পালনে নবাবকে যথেষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছিল। সব ধরনের গোলমাল মোটামুটি শান্ত হওয়ার পর সিরাজউদ্দৌলা সেনাপতিদের অপকর্মের বিচার শুরু করেন। মানিকচন্দ্রকে কারাবন্দী করা হয়, এটা দেখে রাজবল্লভ, জগৎ শেঠ ও মির্জাফর সবাই ভীত হয়ে পড়েন। স্বার্থ রক্ষার জন্য জগৎ শেঠের মন্ত্রণা ভবনে মিলিত হয়ে তারা ইংরেজদের সাথে সাহায্য করে নবাবকে সিংহাসনচ্যুত করে মির্জাফরকে সিংহাসনে বসাবার চক্রান্ত শুরু করে। ইয়ার লতিফ গোপনে ওয়ারশনের সঙ্গে মিলিত হয়ে কুমন্ত্রণা দিলেন যে সিরাজউদ্দৌলা খুব শীঘ্রই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, আর এ কারণেই তিনি পলাশীতে শিবির স্থাপন করেছেন। ক্লাইভ এরপর তার সেনাবাহিনীর অর্ধেক লুকিয়ে রেখে বাকিদের নিয়ে কলকাতায় পৌঁছালেন আর নবাবকে পত্র লিখলেন, আমরা সেনাদল উঠিয়ে আনলাম আর আপনি পলাশীতে ছাউনি গেড়ে বসেছেন। সিরাজউদ্দৌলা সরল বিশ্বাসেই মির্জাফরকে পলাশি থেকে ছাউনি উঠিয়ে মুর্শিদাবাদে চলে যাবার আদেশ দিলেন। মির্জাফর রাজধানীতে পৌঁছা মাত্রই স্ক্রাফটন তার সঙ্গে মিলিত হয়ে গোপনে সন্ধির খসড়া লিখে নিলেন। 17 মে কলকাতার ইংরেজ দরবারে এই গোপন সন্ধিপত্রের খসড়া নিয়ে আলোচনা হয়। মির্জাফরের স্বাক্ষরের জন্য এই গোপন সন্ধিপত্র 10 জুন তার কাছে পাঠানো হয়। কিন্তু এই গুপ্ত বৈঠক গোপনে থাকল না। ক্লাইভ যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করলেন। এদিকে গোপন সন্ধিপত্রের সংবাদ জানতে পেরে সিরাজউদ্দৌলা মির্জাফরকে বন্দী করার ব্যবস্থা নিলেন। অন্যদিকে ওয়াটসন রাজধানী থেকে পালিয়ে গেলেন।
অবশেষে বেজে উঠল পলাশী যুদ্ধের দামামা। 1757 সালের 12ই জুন কলকাতায় ইংরেজ সৈন্যরা চন্দননগরে সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয়। সেখানে দুর্গ রক্ষার জন্য অল্প কিছু সৈন্য রেখে তারা 13 জন অবশিষ্ট সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা শুরু করে। কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলি, কাটোয়ার দুর্গ, অগ্রদ্বীপ ও পলাশীতে নবাবের সৈন্য থাকা সত্ত্বেও তারা কেউ ইংরেজদের পথ রোধ করল না। নবাব বুঝতে পারলেন সেনাপতিরাও এই ষড়যন্ত্রে সামিল। বিদ্রোহের আভাস পেয়ে সিরাজ মির্জাফরকে বন্দী করার চিন্তা বাদ দিলেন। তিনি মির্জাফরকে ক্ষমা করে তাকে শপথ নিতে বললেন। মির্জাফর পবিত্র কোরআন শরীফ স্পর্শ করে অঙ্গীকার করলেন যে তিনি শরীরের এক বিন্দু রক্ত থাকতেও বাংলার স্বাধীনতাকে ক্ষুণ্ণ হতে দেবেন না। গৃহ বিবাদের মীমাংসা করে তিনি রায় দুর্লভ, ইয়ার লতিফ, মির্জাফর, মীরমদন, মোহনলাল ও ফরাসি সেনাপতি সিনফ্রেকে সৈন্য চালানোর দায়িত্ব দিয়ে তাদের সঙ্গে যুদ্ধযাত্রা শুরু করলেন। 23 জুন সকাল থেকেই পলাশির প্রান্তরে ইংরেজরা মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হল। ইংরেজরা লক্ষ্যবাগ নামক আমবাগানে সৈন্য সমাবেশ করল। বেলা 8টার সময় হঠাৎ করেই মীরমদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করেন। তার প্রবল আক্রমণে টিকতে না পেরে ক্লাইভ তার সেনাবাহিনী নিয়ে আমবাগানে আশ্রয় নেন। ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়েন। মীরমদন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু মির্জাফর, ইয়ার লতিফ, রায় দুর্লভ যেখানে সৈন্য সমাবেশ করেছিলেন সেখানেই নিষ্প্রিয়ভাবে দাঁড়িয়ে রইলেন। তাদের সামান্য সহায়তা পেলেও হয়তো মীরমদন ইংরেজদের পরাজয় বরণ করতে বাধ্য করতে পারতেন। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি নামলে সিরাজউদ্দৌলার গোলা বারুদ ভিজে যায়। তবুও সাহসী মীরমদন ইংরেজদের সাথে লড়াই চালিয়ে যেতে থাকেন, কিন্তু হঠাৎ করেই গোলার আঘাতে মীরমদন মৃত্যুবরণ করেন। মীরমদনের পতনের পরেও অন্যতম সেনাপতি মোহনলাল যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। তিনি যুদ্ধবিরতির বিরুদ্ধে গিয়ে ইংরেজ বাহিনীকে আক্রমণের পক্ষপাতী ছিলেন, কিন্তু মির্জাফর আবারও বিশ্বাসঘাতকতা করে তার সৈন্যবাহিনীকে শিবিরে ফেরার নির্দেশ দেন। এই সুযোগ নিয়ে ইংরেজরা নবাবকে আক্রমণ করে। যুদ্ধ বিকেল 5টায় শেষ হয় এবং নবাবের ছাউনি ইংরেজদের অধিকারে আসে। ইংরেজদের পক্ষে 7 জন ইউরোপিয়ান এবং 16 জন দেশীয় সৈন্য নিহত হয়। তখন কোনো উপায় না দেখে সিরাজউদ্দৌলা রাজধানী রক্ষার জন্য 2000 সৈন্য নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হন, কিন্তু রাজধানী রক্ষার জন্য কেউ তাকে সাহায্য করেনি। সিরাজউদ্দৌলা তার সহধর্মিনী লুৎফুন্নেসা ও ভৃত গোলাম হোসেনকে নিয়ে রাজধানী থেকে বের হয়ে স্থলপথে ভগবানগোলায় পৌঁছে যান এবং সেখান থেকে নৌকাযোগে পদ্মা ও মহানন্দার মধ্য দিয়ে উত্তর অভিমুখে যাত্রা করেন। তার আশা ছিল পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারলে ফরাসি সৈনিক মোশিয়েনাস এর সহায়তায় পাটনা পর্যন্ত গিয়ে রামনারায়ণের কাছ থেকে সৈন্য সংগ্রহ করে ফরাসি বাহিনীর সহায়তায় বাংলাকে রক্ষা করবেন, কিন্তু শেষ পর্যন্ত নবাবের এই আশা বাস্তবে রূপ লাভ করতে পারেনি। মির্জাফর রাজধানীতে পৌঁছে নবাবকে খুঁজে না পেয়ে চারদিকে লোক পাঠালেন। 1757 সালের 3 জুলাই সিরাজউদ্দৌলা মহানন্দা নদীর স্রোত অতিক্রম করে এলেও তাতে জোয়ার ভাটার ফলে হঠাৎ করে জল কমে যাওয়ায় নাজিমপুরের মোহনায় এসে তার নৌকা চড়ায় আটকে যায়। তিনি নৌকা থেকে নেমে খাবার সংগ্রহের জন্য একটি মসজিদের নিকটবর্তী বাজারে চলে আসেন। সেখানে কিছু লোক তাকে চিনে ফেলে এবং অর্থের লোভে মীর কাসিমের সৈন্যবাহিনীকে খবর দেয়। এ সম্পর্কে ভিন্ন আরেকটি মত আছে যে এক ফকির এখানে নবাবকে দেখে চিনে ফেলে। উক্ত ফকির ইতোপূর্বে নবাব কর্তৃক শাস্তিপ্রাপ্ত হয়ে তার এক কান হারিয়ে ফেলেছিল। সেই ফকির নবাবের খবর জানিয়ে দেয়। তারা এসে সিরাজউদ্দৌলাকে বন্দী করে রাজধানী মুর্শিদাবাদে পাঠিয়ে দেয়। বন্দী হবার সময় নবাবের সাথে ছিলেন তার স্ত্রী লুৎফুন্নেসা বেগম এবং 4 বছর বয়সী কন্যা উম্মে জহুরা। এরপরের দিন 4 জুলাই মতান্তরে 3 জুলাই মির্জাফরের আদেশে তার পুত্র মিরনের তত্ত্বাবধানে মোহাম্মদী বেগ নামের এক ঘাতক সিরাজউদ্দৌলাকে হত্যা করে। কথিত আছে সিরাজের মৃত্যুর পর তার মৃতদেহ হাতির পিঠে চড়িয়ে সারা শহর ঘোরানো হয়। মুর্শিদাবাদের খোশবাগে নবাব আলিবর্দী খানের কবরের কাছে বাংলা বিহার উড়িষ্যার এই স্বাধীন এবং সর্বশেষ নবাবকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এখনকার মতো এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিবেন এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর মনে রাখবেন, আপনার একটি লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিওটি আরও সুন্দরভাবে তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করে। সো নেভার ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস অ্যান্ড অলসো নেভার ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস আওয়ার নেক্সট ভিডিওস।